نيتاي غورا ديشان جنيتاي 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 هر كشنا جاي جاي راتي جاي جاي هر كشنا جاي جاي راتي جاي راتي جاي راتي جاي راتي كريشنا بيني কৃষ্ণ নাম লইব তনে ফেলে দে নয়ন কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম Krishna 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 Jeevi dhoni staro lagi Nanda suto hobi Bhuvani prachar korlo নামেরি তোরি জীবের নিস্তার লাগে ওই নন্দ শুদ্ধ হয়ে ও
ভুবন প্রকাশিলো গুরু রূপ হরি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম نعم 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 نعم
বলো কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে চির সুন্দর মোহন মুরারি বল কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে চির মোহন মুরারি কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে চির সুন্দর মোহন মুরারি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি ও দেখো নামেরই সহিত আছে সহিত আছে আপন স্নেহদি নামের সহিত আছে আপন স্নেহদি কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে চির সুন্দর মোহন মুরারি কৃষ্ণ মুরারি হে গিরিধারি হে চির সুন্দর মোহন মুরারি বীজের মধ্যে অঙ্কুর আছে চোখে না যায় দেখা ওই না নামের মাঝে নামি আছে হৃদয়েতে আ
তেমনি নামের মাঝে নামি আছে ও হৃদয়তে আকা আমার নামের মাঝে নামি আছে হৃদয়তে আকা ভক্ত ধুবীর প্রতিকৃপা বিতরণ অধুনা কলি যুগে জগাই মাধাইর প্রতিকৃপা বিতরণ অন্তর জনিতে এই মহতি মহৎ কৃষ্ণ নাম আসরে এই সুধামাখা হরি নাম আসরে আপনারা সকলে মিলে আমায় কৃপা দান করুন যাতে অন্তর জনিতে এই শ্রীমদন হতে দুটি কৃষ্ণ কথা দুটি হরি কথা পরিবেশন করতে পারে তোমরা কৃপা জয় শ্রী গুরু প্রেম আপন কৃপার সমুদ্র বাবা বাবা আজ এই মহতে মহৎ কৃষ্ণ নাম আসরে হরি নাম আসরে আপনাদের চরণ তলে আসতে পেরে নিজেকে বড় ধন্য বলে মনে করছি এত সুন্দর পরিবেশে আমার কানাই লাল এসেছেন আজ এই অষ্ট প্রহর নাম যজ্ঞে এই অদ্বৈত আচার্যের গৃহে আজ আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি হরিনাম গুণগান করার জন্য কৃষ্ণ নাম গুণগান করার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমরা এই পৃথিবীতে এসেছি এই পৃথিবীতে যখন আমরা একবার এসে পড়েছি আর এই আসরে যখন একবার এসেছি প্রাণ ভরে মন ভরে আমরা সেই গুরুদেবের আতন চরণে গুরু ছাড়া আমাদের কোনো গতি নেই বাবা এই মনুষ্য দেহ ধারণ করে আমাদের পরম গুরুদেব রয়েছে পিতা মাতা হলেন আমাদের পরম গুরুদেব জিনাদের কৃপাতে এই ভবতে আমরা আসতে তাই না এই সংসারে আসতে পেরেছি পৃথিবীতে আসতে পেরেছি আর এই মনুষ্য দেহ ধারণ করে আমরা শিক্ষা গ্রহণ করেছি শিক্ষা গুরুর কাছ থেকে আমাদের এই দেহতে দীক্ষার প্রয়োজন আছে গুরুর চরণ আশ্রিত ছাড়া আমরা কিন্তু গোবিন্দকে লাভ করতে পারবো না তাই সবার উপরে আমরা গুরুদেবের আতন চরণে বন্দনা করব গুরুদেব ও গো আমার প্রাণে কৃপা করো
আসে ত্রিনাপেক্ষা অতি হীন আহা মরি রে কিবা মরি রে তোমার চরণ আমি শরণ করি তোমার চরণ করে আমি তোমার চরণ শরণ করি তোমার চরণ শরণ করে দাও গুরু দেহে চরণ তরি তোমার চরণ শরণ করি রাহে গুরুদে তোমার চরণ শরণ করে গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে ত্রিনাপেক্ষা ইতিহীন কৃপাবিন্দু দিয়া কর এই দাসে ত্রিনাপেক্ষা অতিহীন বৈষ্ণব হতে গেলে ভগবানের চরণ লাভ করতে গেলে
আমাদের তৃণের চেয়ে নিচু হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন তৃণ, তৃণ শব্দের অর্থ কি বাবা? ঘাস, তাই না? এই ঘাসকে যদি আমরা দুপায়ে মারিয়ে যাই, এই ঘাস কি আমাদের কিছু বলে? তুমি আমার উপর দিয়ে কেন যাচ্ছ বলে কি? বলে না? তাই গুরুদেব যেন কৃপা দৃষ্টি দিয়ে এই অধমকে তিনের চেয়ে নিচু করে দাও, যাতে এই হৃদয়ে যেন অহংকার না বাসা বাঁধতে পারে। অহংকার থাকলে হিংসা ক্রোধ যদি এই হৃদয়ে বাসা বাঁধে বাবা, গোবিন্দকে কখনো লাভ করা যায় না। তাই হে গুরুদেব, তুমি আমার এই হৃদয় মন্দিরে এসে যেন আমার গৌর হরি, যেন আমার দয়াল কৃষ্ণ এসে বসবাস করতে, সেই জন্য তুমি আমায় তিনের চেয়ে নিচু করে দাও, তাই না? তাই বলছে কৃপা বিন্দু দিয়া তৃণাপেক্ষা অতিহীন, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করে দাসের তৃণাপেক্ষা অতিহীন, সকল দেহনাথ যথাযথ, ও সকল সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, যেন আমি সকলকে সমানভাবে সম্মান করতে পারি প্রভু। হে গুরু, তুমি আমার এমন শিক্ষায় শিক্ষিত করো যাতে আমি সকলকে সম্মান প্রদান করতে পারি। কবে হেন কৃপা কৃতার্থ হইব, তবে হেন কৃপা লভিয়া জন্ম কৃতার্থ হইব গো না। শক্তি বুদ্ধি আমি
শক্তি বুদ্ধিহীন আমি অতিদিন পরমরে আত্মসাথ পরমরে আত্মসাথ যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সা যোগ্যতা বিচারে কিছু নাই চাষি তোমার করুণা সা তোমার করুণা না হইলে ওগো দয়া ময় ওগো কৃপা ময় ওগো করুণা আমার দয়াল গুরু আমায় কর করুণা আমার দয়াল গুরু Oh,
যে গুরুর চরণাশ্রিত হয়ে আমাদের কি লাভ হবে সাধু গুরু বৈষ্ণব কীর্তনিয়ারা আসে আর বলেন বাবা গুরুর চরণাশ্রিত হও কিন্তু প্রকৃত পক্ষে গুরুর চরণাশ্রিত হলে আমাদের কি লাভ হয় সেটা যদি আমরা না জানতে পারি শুধু গুরুকে ডেকে কি লাভ হবে আর গুরুর চরণাশ্রিত হয়ে আমাদের কি লাভ হবে একদিন ভবতারিণী মায়ের মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বসে রয়েছে আর সঙ্গে রয়েছে নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ ঠাকুরকে